এদিকে বাগেরহাটের ফকিরহাটে গরু বোঝাই ট্রাকের চাপায় রাব্বি শেখ ও জাহাঙ্গীর নামে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরো 3 পথচারী। সোমবার সকালে খুলনা মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলায় আট্রাক্কি বিশ্ব রোডের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত 4 জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাব্বি শেখ ফকিরহাট উপজেলার আট্রাক্কি গ্রামের হোসেন শেখের ছেলে ও সৈয়দ মহল্লা গ্রামের মোহাম্মদ হোসেনের ছেলে। বাগেরহাটের ফকিরহাট থানার ওসি মোহাম্মদ আবু জিয়াদ বলেন, সোমবার সকালে 8:30 দিকে মোল্লারহাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা গরু বোঝাই ট্রাকটি ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে রাব্বি মারা যায়। এই সময় পাশে দাঁড়িয়ে থাকা আরো 4 জন আহত হয়। আহতদের উদ্ধার করে প্রথমে ফকিরহাট হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় হওয়ায় তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে জাহাঙ্গীর হোসেন নামে আরো 1 জন মারা যায়। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। বিশ্বরোড মোড়ে একটি ট্রাক গরু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা লোকজন দাঁড়িয়ে থাকা লোকজনের উপরে ট্রাকটা চাপিয়ে ঘটনাস্থলে একজন সাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে স্পট ডেড করে এবং 4 জন গুরুতর আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থা খারাপ থাকায় খুলনা রেফার করে এবং তাদেরকে খুলনা নিয়ে যাওয়া হয়েছে। ট্রাক আটক আছে, গরু বোঝাই ট্রাকটি আটক আছে, আমরা আইনগত ব্যবস্থা।